بالله الرحمن الرحيم ولا نبلونكم بالشيء من الخوف والجوع ونقص من الأموال وأنفس والثمرات وبشر الصابرين إلا الذين تابوا وصلحوا وبينوا وفأولئك أتوب عليهم وأنا التواب الرحيم وما ينطق عن الهوى وما ينطق عن الهوى وإبن ما نا ينطق قول কথা ينطق عن الهوى একটি কথাও নিজের থেকে বলেন নাই। মহানবী জীবনের দোলনা থেকে রওজা পর্যন্ত একটি কথাও নিজের থেকে বলেন নাই। ওমা ইয়ান্তেকু আনিল হাওয়া, একটি কথাও জীবনেও আমার নবী নিজের থেকে বলেন নাই, যা আল্লাহ পাক বলাইছে তাই উনি বলছেন। সাংঘাতিক কথা, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ধাপে প্রতিটি মুহূর্তে একটি কথাও উনি বলেন নাই। কুরআন বলতেছেন ওমাইয়ান্তেকু আনিল হাওয়া, একটি কথাও মহানবী বলেন নাই, যা আমি বলতে বলছি তাই বলেছে। উনি যদি একটি কথাও নিজের থেকে না বোঝা থাকেন এবং আল্লাহ বলতেছেন আমি বলাইছি যা তাই বলছে, তাহলে নবীর গুণা হয় কেমনে? নবীর আগের গুণা পিছের গুণা সব আল্লাহ মাফ করে দিয়েছেন। একদিক দিয়ে বলতেছেন কোনো কথাই উনি বলেন নাই, আরেক দিক দিয়ে বলতেছেন উনার আগের গুণা পিছের গুণা মাফ করে দিচ্ছে। তো এটা কন্ট্রাডিকশন, সাংঘর্ষিক হয় না? উনি কথা বললে তো গুণা হবে, উনার একটি কাজ কর্ম কিচ্ছু উনি করেন নাই আল্লাহর হুকুম ছাড়া। উইদাউট দ্য পারমিশন অফ দ্য সুপ্রিম ল হিজ এক্সিলেন্সি ডাজ নট ডু এনি ওয়ার্ক। তো উনি যদি কোনো কাজ করে না থাকেন বা কোনো নিজের থেকে কিছু না করে থাকেন, সব যদি আল্লাহ করায় আর তার মহানবীর যদি গুণার খাতায় বলে তাহলে তো আল্লাহ গুণা করছে, সব তো আল্লাহ বলেছে। তো তার কথা যদি কোথাও গুণার কিছু থাকে বা কোনো অন্যায় কিছু থাকে তো সেটা আল্লাহ করাইছে, আল্লাহ তো অন্যায় করেন না। আল্লাহর গুণা করার প্রশ্নই আসুক না। তাহলে এইসব কথা মোল্লারা পায় করছি আমার মাথায় ছেড়ে, আমি বইতেই লিখছি, একটু আগে পড়তেছিলাম তো ওইখানে আমি শুনতেছি। তার জীবনটাই মহানবীর জীবনটাই আল্লাহর সাহায্যে পরিচালিত হয়েছে, সেখানে গুণা করার প্রশ্নই নাই। সেই মহানবী বলতেছেন কে আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলতেছেন কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে। হুকুম বলছেন, হুকুম মানে ভালোবাসা, ভয় করার মানে খাও, নবীর সুন্নত পালন বলে সুন্নত, এখানে তো সুন্নতও নাই খাও ডরও নাই। বলছে কোরআন হুকুম কুল ইন কুনতুম তুহিব্বুন, কে আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হাবিবকে ভালোবাস। আচ্ছা, মহানবী আল্লাহর হাবিব, মহানবী বলতেছেন কে আমাকে ভালোবাসতে চায়
সেটা আমার ইত্রাককে ভালোবাসে। ইত্রাক মানে বংশধর, নবীর বংশধর কারা? একটা জিসমিয়াতের বংশধর দেহের, আর একটা রুহানিয়াতের বংশধর, দুই প্রকার। আবুল আহাবতও মহানবীর চাচা ছিল, জিসমিয়া কিন্তু কাফের, আবু জাহেল কাফের, উকবা কাফের, সাইবা কাফের, আবদুল্লাহ কাফের, জুলখাইস কাফের। তো মহানবীর আত্মীয় স্বজন অনেকেই তো কাফের ছিল। এতে কি বোঝা যায়? সত্য সবাই গ্রহণ করতে পারে না, সে আপন হোক আর পর হোক, সে আমার রক্তের হোক চাই না হোক, কিন্তু সত্য গ্রহণ করা একটা অন্য বিষয়, সবাই পারে না। সত্য গ্রহণ করার মন মানসিকতা যাদের আছে তারাই সত্যর দিকে অগ্রসর হইতে পারে। এখন এই সত্যকে কেমনে পাব? সেই সত্য সম্বন্ধে মহানবী বলতেছেন যে আমাকে ভালোবাসতে চাও, সে যেন আমার বংশধরকে ভালোবাসে। তুমি নবীর বংশকে পাঁচপাঞ্চাতন, বারো ইমাম, চোদ্দ মাসুম, সোহদানে কারবালা, বড় পীর সাহেব এবং খাজা গরিব নওয়াজ, এরা হইল তার জিসমিয়াতের এবং রুহানিয়ার দুটাই। আর কেহ ওলিয়ে কামেল হবে সেটা তার রুহানিয়াতের বংশ নয়। এখন ওলিয়ে কামেল হব কেমনে সেটাও আমার মহানবী দেখিয়ে গেছেন। উনি কি করছেন? উনি ভাইয়া ভাইয়া যে মোরাকাবা মুশাহিদা করছেন তার সব চুক্তিতে হয় ১৫ বছর এক মাস ১৯ দিন। উনি এই মোরাকাবা মুশাহিদা কই করছেন, কোথায় করছেন? বাড়িতে না, আল্লাহর ঘর কাবায় না, আল্লাহর ঘর কাবায় বসলে মোরাকাবা হয় না, হয় ইত্তেকাব। বাড়িতে তো হইবই না, বাড়িতে ট্রেনিং নিতে পারে। উনি কোথায় করলেন? উনি গেলেন জবালুন্নূর পর্বতে, তারপরে আড়াই হাজার ফিট উঁচায় নির্জন একটা গুহার মধ্যে উনি ধ্যান সাধনা করলেন। আচ্ছা করলেন, ভালো কথা। ওগো মহানবী, আপনারা বলছেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী, তা আপনার তো সাধনার প্রয়োজন নাই। তাহলে সাধনা করলেন কেন? একটা বাচ্চারে ক খ গ এ বি সি ডি পড়াইতে গেলে ওই বাচ্চার চেয়ে বেশি মাস্টরের পড়তে হয়। বাচ্চার শিক্ষা হচ্ছে মাস্টার শিক্ষা দিচ্ছে। মাস্টার এ বি সি ডি ক খ গ বহু উঠছে, কিন্তু তার ওই ছাত্রের শিখাইবার জন্য ওই ছাত্রের চেয়ে বেশি তার পড়তে হচ্ছে। পড় ক খ গ, পড় এ বি সি ডি, এটা মাস্টারের বলতে হচ্ছে। আর সৈয়দ তারিক যদি মীরাবরে পড়ায় পড় আলি এ বি সি ডি, আমরা দূর থেকে দেখি তো একটা ইংলিশ টিচার ছিল, ও মীরাবরে পড়াইতেছে ঠিক আছে, কিন্তু যদি একা একা এ বি সি ডি পড়ে তখন ছিল কী রোগ।
তারিখের কি মাথা খারাপ হইল? কোনো ছাত্রমাত্র কিচ্ছু নাই, একা একা এবিসিডি পড়তেছে, ঠিক না? হয় মনে করবো মাথা খারাপ হয়েছে, তাহলে পাবনার হেমায়তপুরের মেন্টাল হাসপাতালে নিতে হয়, আল্লাহ জানে। বিভিন্ন রকম চিন্তা আমরা করতে পারি, কিন্তু সেই মাত্র একটা ছাত্র থাকবে সামনে, আর আমরা সেই চিন্তা করব। তো মহানবী উনি বলতেছেন, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। তাহলে উনি এই 15 বছর 1 মাস 19 দিন যে মোরাকাবা মুশাহেদা করলেন কেন? আমাদের উম্মতদেরকে শিক্ষা দেবার জন্য, উম্মতদেরকে বুঝিয়ে দেবার জন্য। সত্য পেতে চাও, রহস্যের দরজা খুলতে চাও, তাহলে এইভাবে নির্জনে একাকী ধ্যান সাধনা করো। এই ধ্যান সাধনা করার জন্যই মহানবী উনি আমাদেরকে শিক্ষা দেবার জন্য এই 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করলেন। এখন ধ্যান সাধনা করবো কেমনে? কেউ একটা ধ্যান সাধনার স্কুল খুলল না, হয়তো টাকার অভাব ছিল বা অলসতা বা যাই হোক, আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পীর ফকির একটা ধ্যান সাধনা মোরাকাবা মুশাহেদা করার স্কুল খুলল না। মনে খুব ব্যথা পাইলা, আমি গরিব মানুষ, আমি করবো কেমনে? তখন আমরা খুঁজতে খুঁজতে কোথায় করবো, কোথায় কোথায়, আমরা হঠাৎ দেখি নরসিংদী জেলার শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে ওইখানে একটা জায়গা পাইলাম। ওই জায়গার মালিক হইল আতাউর রহমান রফি সাহেব, উনি সাইজা দিলেন, করেন এই জঙ্গল জঙ্গল সাফা কইরা, তারপরে পরপারে একটা ঘর, উপরে হলুদ গাছ ছিল ওইখানে একটা ঘর, এই দুই ঘর দিয়ে প্রথম সাধনা শুরু করলাম। অনেক আগের কথা, এই দুই ঘরের চেয়ে করলাম 16টা ঘর, টিনের ঘর। তুই টিনের ঘরে করছিস না বেরিয়ে? টিনের ঘরে আস্তে আস্তে মোস্তফাও টিনের ঘর না বলে না বেরিয়ে, যখন নাকি কয়েকজন ভক্ত বলল বাবা বাবা আসছে, আরো সাহেব যা দোয়া করো, উঠো। এই টিনের ঘরগুলো আমার পরে কিছু কথা কইলো ভক্তরা, শুধু তোমার মন চায়। তখন কয়েকজন ভক্ত মিলা কিছু কিছু দিল, একজনে 8 বান টিন দিল দেওয়াল দিবার জন্য, কেউ 4 বান, কেউ 2 বান, এইরকম করে ঘেরাও দিল। অনেক কষ্ট করছে। তারপরে ইটা কিনলাম, বালু সিমেন্ট রাজমিস্ত্রি, এই বিল্ডিং তোলা আরম্ভ করলাম। 12টা বিল্ডিং, 3 শেড, উপরে 3, সব বারান্দা দিয়া, যতটুক পারছি একটু কি করছে নাই, সাহায্য করার মতো কতবার কত ইয়ে চাইছি, যে স্কুলের দেওয়ালে টিনগুলির অনেক নষ্ট হয়ে গেছে, 5-7 বান টিন দিলে কি রামায়ণ অশুদ্ধ হয়ে যায়, আমি তো টাকা চাইনি, 5-7 বান টিন দেন বা টিনের সম পরিমাণ টাকা দিয়ে আমরা কিনা রইলাম।
এইটি বললাম আছে, এই বিল্ডিং হইল। তারপরে একজনে ফ্যান দিল না, দুজনে ফ্যান দিল, লাইট দিল কয়েকজনে, তোষুক দিল দুইজনে, লেপ দিল, বালিশ দিল, এইভাবে এই এক একজনে এক একটা দিয়া এই বারোটা ধ্যান সাধনা ঘর করছে, একটা মেহমানখানা করছে। তো মেহমানখানা এখন এমন হয়েছে, বারো ঘর তো ভুলেই গেছে, মেহমানখানায় এখন সাধনা করে। এমন কি ওই ইয়ে বাদলের মার ঘরের লোক একটা ছোট্ট জায়গা আছে, সেইখানেও জায়গা দেওয়া যায় না, আস্তে আস্তে যাইতেছে সাধনা। এই সাধনা করে কি কুটিপতি বা ভুলেও না, এই সাধনা যদি মাল পানির লিগে চাও যে আমি ধরিও তাইলে সাধনা করিল না। কারণ এই সাধনা করে যারা করছে, আমি তাদের চারজনের ছবি আমার মাথার সামনে রাখছি, চায়া দেখো দুইজনের শরীর একটা সুতাও নাই, একটা করিম মস্তান আর একটা গনিসা। বাবা মহাশা তার শরীর একটা কম্বল উড়ায়, বাবা সুলাইমান সাহেব একটা একটা লেঙ্গুটি পরা আর একটা হাতে লাঠি। কেন এই চারজনের ছবি রাখলাম? এরা তো কোটিপতি না বা পলিটিক্যাল নেতা না, আমি কেন বঙ্গবন্ধু আছিল, মৌলানা ভাসানী ছিল, শেরে বাংলা ফজলুল হক ছিলেন, হোসেন শেখ সরওয়ার্দী ছিলেন, তাদের ছবি রাখা পাতাম না? রাজনীতি যারা করে আমরা তাদের দলে নাই। ফকিরের জন্য রাজনীতি হারাম হারাম হারাম, ভোট দিতে পারবা তো যেখানে ইচ্ছা ভোট দাও, ভোট যেখানেই যাও, খালকে একটা কুমির আইন না, জঙ্গি আইন না। এই যে আজকেও জঙ্গি ধরা পড়ল, টেলিভিশনে দেখলাম একটা লোসিন্দিতে ধরা পড়তে পড়তে মায়ের মারাও গেছে, আর একটা জিনিস কালিয়া কুন্ডা কোথায়। তো যাতে জঙ্গি যে আমাদের দেশ যেন জঙ্গিতে ভইরা না যায়, যারা জঙ্গির এই পরোক্ষভাবে উপরে কয় হ সাপোর্ট দেই না, কিন্তু তাদের আচার আচরণে বোঝা যায় দেয় যে ওদেরকে ফকিররা ভোট দিও না, যে দরই কম একটু সাবধান থাকে। আর রাজনীতি যে ধার বললো যে না আমার মুর্শিদ না করছে, আমগো লেগে রাজনীতি হারাম, কারণ রাজনীতি কি মুখে বলবো একরকম কথা, মনে রাখবো একরকম, পেটে রাখবো আর একরকম, এগুলো কথার কোনো মিল পাই না। কিন্তু ফকির তো সরল দেশের মানুষ, সেটাই ও সত্যকে উদ্ধার করার জন্য, সত্যকে আলিঙ্গন করার জন্য, সেটাই ও সত্য সাগরে অবগাহন করার নিমিত্ত, আর তাহলে কিছু আসছে অবাবা আয়ো 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 আসবো সময় আসো আইছে বলতেছিলাম। ফকিরের জন্য রাজনীতি হারাম হারাম হারাম, আমরা সরল দেশের মানুষ, আমরা আঘাত করব না, আমরা বুদ্ধি তুলে নেব, সে যেই হোক সে যেই হোক, আমরা ভুল করব কিন্তু ভণ্ডামি করব, আমরা যা জানি না তা কোনো দিন জানার ভান করব না, আমরা মানুষকে ভালোবেসে যাব, সে আমার খারাপ বলুন আর যাই বলুন, কারণ আমি ভালোবাসা করাই আমার ধর্ম, ফকিরির আগের ভালোবাসাটাই মেইন। তাই একটা সাইজির লালনের এখানে দেখো, পৃথিবীর বাংলাদেশের কোনো পীর ফকিরের রসে সারা দুনিয়ার মানুষ আসছে না, একমাত্র লালন এই টেলিভিশনে দেখাইল, জার্মানির থেকে আসছে, সুইডেন থেকে আসছে,
ডেনমার্ক থেকে আসছে, নরওয়ে থেকে আসছে, কোটি কোটি রেখে দেন কেন আসছে? লালনের জাত ছিল সার্বজনী, সবার জন্য উনি। ঠিক তুমিও সবার জন্য হয়ে যাও, ঘৃণা করলো করুক, তোমার অবজ্ঞা করে করুক, কিন্তু তুমিও অবজ্ঞা করো। সে তো সত্য হইল আল্লাহর সৃষ্টিজীব, ভালোবাসতে বাসতে যদি তুমি সে তোমার ভালোবাসা গ্রহণ করে করল, না করলে না করল। তা আমরা এই যে ধ্যান সাধনার স্কুল খুলছি, সেই ধ্যান সাধনায় দেখো গিয়া 13-14 জন কঠোর সাধনা করতেছে। একদল যায় একদল আসে, একদল যায় একদল আসে। কীভাবে সাধনা করবে? গুরু ধরতে হবে। গু মানে অন্ধকার, রু মানে আলো। যে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে সেই তো গুরু, সেই তো পীর, সেই তো মোর্শে। সেই মানুষটা পাবো কোথায়? সেই মানুষরূপী গুরুকে আমার ধরতে হবে এবং তার কথা মতো একটু সাধনা করতে হবে। কোরআন বলছে ফাসিহু ফিল আরদে আর বাতাস করি। সুতরাং তোমার দেহের মধ্যে তুমি 4 মাস ভ্রমণ করো, অবশ্যই কিছু দেখতে পাবো। আমি পারে না অনেকে 40 দিন করে করো, ভাঙ্গা ভাঙ্গা করো, 40 দিন করে সাধনা করো, নিশ্চয়ই তুমি সাধনায় সত্যের কিছু গন্ধ পাবে। তুমি যদি দেখো ধোঁয়া, নিশ্চয়ই মনে করবো ধোঁয়া যখন আছে তাহলে নিশ্চয়ই এখানে আগুন আছে, কারণ ধোঁয়া ছাড়া আগুন হয় না। তো ধোঁয়াটা তো অন্তত দেখতে পারবা, যদি তাও না পাও তা মানে ফলে দিও না। এই পীর সুবিধাটা আরেক পীর, এখানে পীর বড় না সত্য বড়। আমি সত্যের জন্য মুড়ি ধরেছি, আমি ফাইজদামি করার জন্য মুড়ি ধরি নাই। তাই কি করতে হবে তোমার ধ্যান? এই পা দুটা আমার পা না, আমার গুরুর পাও, এই ধ্যান করতে হবে। আর কি অজিফাগুলো পাঠ করতে হবে? এখন তুমি ঢাকাতে রাজশাহী যাচ্ছ, ঢাকাতে রাজশাহী 209 কিলোমিটার, ট্রেনটা যায় 800 কিলোমিটারে প্রতি ঘন্টায়। তো ঢাকার থেকে রাজশাহী প্লেনে যাইতে লাগে 15 মিনিট, একটু চক্কর বক্কর দিয়ে 15.5 মিনিট। ইউরোপের ছেলে আমার লগে বসা, একটা চকলেট আর বার্গার দিচ্ছে, খাই আসে। আমি ভাই নামো, ভাই উঠলাম নামো, আমরা আয়া বসি। অথচ এই রাস্তাটুক যদি আমরা ট্রেনে যাই তার লাগে 8 ঘন্টা, যদি বাসে যাই মেল বাসে তার লাগে 6 ঘন্টা, আর প্লেনে গেলে লাগে 15.5 মিনিট। সুতরাং যার মনের গভীরতা যত বেশি সে তত তাড়াতাড়ি আগে বাড়ে, যার বুকের মধ্যে গর্বের মধ্যে জং পড়ে রয়েছে তার একটু সময় লাগে। আর কার কর্মে জং পড়ছে আর কার কর্মে পড়ে নেই সেটা আলাদা ভালো, এটা মনের গভীরতা দেখে পাবে। কিন্তু ধ্যান সাধনা করে যাও ব্যর্থ হবে না। তারপরে ধ্যান সাধনা করতে 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 যখন দেখবা তুমি আর তোমার গুরু ছাড়া কিছু দেখো না, তখন তুমি সিদ্ধাতুল মুনতাহায় সৃষ্টির শেষ সীমায় দাঁড়িয়ে আছো। তখনও তুমি রামকামে যাও নাই, রামকামে পীরও থাকবো মুড়িও থাকবো এটা বিধান নাই। রামকামে হয় পীর থাকবো না হয় মুড়ি থাকবো। তাই হযরত হাফেজ সিরাজি বলেছেন, শুকুরা বিঙ্গারাম জিদাম হামুরাস জমালে খুদ জমালে ইয়ারে দিদাম। যখন নিজেকে সম্পূর্ণরূপে মুর্শিদের মধ্যে ফানা করে দিলাম, চেয়ে দেখি আমার পীরও আমি
আমার মরিত আমি, তুমি যে যাবার পরে সবাই একই কথা বলছে। মনসুর আল্লাহ বলেছেন, আল্লাহ হা আমি একমাত্র সত্য, আমি খোদা। জোনায় পোকাজি বলেছেন, রাইসাতি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে এক আল্লাহ ছাড়া কিছু নাই। এই মুকামে রাহুল যে যাবার পরে তৌহিদের ঘরে যাবার পরে বায়েজিদ গোস্বামী বলে ফেললেন, আনা সোভানি মা সামোসান, আমি সোভানি সবসান আমার। হজরত বশরে হাফি হজরত জন্নুন মেসি বলে ফেললেন, আনা হু হু আলানা, আমি তিনি তিনি আমি। এই রহস্য উদ্ঘাটন করার জন্যই এই দুনিয়াতে আমাদের পাঠিয়েছে। আমরা এখানে খায়া দায়া বা আরামে ঘুরা করতে যাই, কিন্তু একটু কাজ করো। একেবারে অন্ধের মতো রইলার অন্ধের মতো ছেড়ে যাইবা, একটু সত্য খুঁজবার আগ্রহ হইল না, একটু আগ্রহ করো, একটু আগ্রহ করে একটু করো। এই সংসারে আমার 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 কইরা গেলাম, মরণের ঘন্টাখানি আগে শয়তান বলব, বন্ধু তুমি তো চলে যাইতেছ, কোথায় যাইতেছ তা তুমি সুন্দর জানো, সুরা হাস, কিন্তু যাইবার আগে চাই গেল ইন্নি আকুফুল্লাহে রাব্বুল আলামিন, আমি না আল্লাহকে বিশ্বাস করি এবং ভয় করি। যা করলাম এটা আমার ডিউটি আছে, নাইজার যায় না ওই আমার এই ডিউটি বোঝা গেছে, তুমি গেলা জাহান নাম আমার অনুসরণ করছো। তাই সুতরাং একটু দেয়ার সতর্ক করো, আজকে না পারো ভেঙ্গে ভেঙ্গে করো। এই যে বুলবুল সে ঘুরচা করছে, একটা রয়েছিল এতদিন পরে আবার ইয়া বসছে, একটু বস একটু সাধনা কর রাখি।